আওয়ামী লীগ বেপরোয়া হয়ে উঠেছে না আওয়ামী লীগের নেতা কর্মীরা বেপরোয়া হয়েছে? তারপর মান তো গোলাপবাগের ট্রেনে ঘুমন্ত মানুষকে অগ্নি বোমা নিক্ষেপ করে জ্বালিয়ে পুড়িয়ে মানুষ বেঁচে থাকার জন্য যে কি কষ্ট, কি আকুতি, যে করুণ আর্তনাদ, সেটা কারা ঘটিয়েছে? সেটাই তো বিএনপি জামাতিরা ঘটিয়েছে। তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল নির্বাচন বানচাল। মির্জা ফখরুল সাহেবরা বিদেশি প্রভুদের কাছে তারা আত্মসমর্পণ করেছিল, ধর্ণা দিয়েছিল দেশের মর্যাদা, দেশের মানুষের এবং দেশের প্রতি ন্যূনতম সম্মান এবং দায়িত্ববোধের জায়গাটি সম্পূর্ণরূপে ভুলে গিয়ে দেউলিয়া রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে দেউলিয়ত্বের কারণে তারা বিদেশিদের কাছে ধর্ণা দিয়েছে, নালিশ করেছে। এবং কোনো কোনো বিদেশি প্রভুদের প্রেসক্রিপশন অনুযায়ী আন্দোলনের নামে নাটক করে মানুষ জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, তারা ভয় দেখানো শুরু করেছে, সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে, সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বিএনপি জামাতে। এটা তাদের ইতিহাস, ঐতিহ্য। সেই ঐতিহ্যের জায়গায় দাঁড়িয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা বাংলাদেশের মানুষকে ভয় দেখাতে চেয়েছে, ভয় দেখিয়েছে। তাতেও কিন্তু বাংলাদেশের মানুষ বিএনপি জামাতিদের, মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের মিথ্যাচারে, অসত্য আহ্বানে, অসত্য উচ্চারণকে তারা সমর্থন করেনি। ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিয়ে এসেছে, এই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি, শান্তিপূর্ণ উপস্থিতি, এরা বাংলাদেশের মানুষ সারা বিশ্ব দেখেছে। এবং যার কারণে অনেকেই আমাদেরকে নানাভাবে দীক্ষা দেওয়ার চেষ্টা করেছে, আমাদের নির্বাচন বানচাল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সকল ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করেছি, দেশের জনগণ ব্যর্থ করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের সাথে ছিল। এটা যদি জনগণেরকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আওয়ামী লীগের নেতারা কর্মীরা যে কাজটি করেছে, এর জন্য আমরা জনসমর্থন পেয়েছি। বিএনপির অপকর্মকে, সন্ত্রাসী কর্মকাণ্ডকে এবং স্বৈরাচারকে পাকাপোক্ত করার জন্য তাদের যে অপচেষ্টা সেটাকে প্রত্যাখ্যান করেছে। এই জনগণের প্রতি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গন্ধের কোনো শ্রদ্ধাবোধ নেই, যে কারণে তাদের আন্দোলন ব্যর্থ হয়, বারবার ব্যর্থ হয়, তাদের আন্দোলনের সফলতার মুখ দেখে না। এবং এই যে ব্যর্থতার দায়, এটা প্রথম তাদের রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার অযোগ্যতা, নিজের অযোগ্যতা ঢাকার দায়, এখন নিজের নেতৃত্ব ধরে রাখার চেষ্টা মধ্য দিয়ে প্রকারান্তরে আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে দায় চাপিয়ে দিয়ে নিজেকে রক্ষা করার একটা অপচেষ্টা ছাড়া আর কিছুই না।